বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশে আইন প্রণয়ন প্রক্রিয়া। বাংলাদেশে প্রতিনিয়ত নিত্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই যে আইনগুলো প্রণয়ন করা হচ্ছে এগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে প্রণয়ন করা হয়। তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশে আইন প্রণয়ন প্রক্রিয়া। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামে আইন প্রণয়নের যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়ার শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেয়া আছে। যদি কারো প্রয়োজন হয় এই ডায়াগ্রামটি, তবে আমাদের বাংলা ল স্কুল ফেসবুক গ্রুপ থেকে সংগ্রহ করতে পারেন। আইন প্রণয়ন হয় সাধারণত দুটো প্রেক্ষিতে, একটি জাতীয় সংসদ থাকা অবস্থায় আর একটি জাতীয় সংসদ না থাকাকালীন অবস্থায়। আজকের ভিডিওতে আমরা দুটো অবস্থায় কিভাবে আইন প্রণয়ন হয় সেটা দেখব। প্রথমে দেখব জাতীয় সংসদে অধিবেশন থাকাকালীন সময় কিভাবে আইন প্রণয়ন করা হয়। এই যে আইন প্রণয়ন হয় সাধারণত দুটো বিষয় থেকে, একটি সরকারি বিল আকারে আর একটি বেসরকারি সদস্যদের বিল আকারে। 1971 সাল পর্যন্ত শাসনতন্ত্রের অধীন নির্বাচিত সংসদ আইন পাস করত। 1972 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের শাসনতন্ত্র তথা সংবিধান বলবৎ হওয়ার পর আইন প্রণয়নের জন্য ভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচিত হয়। প্রায় সব বিল উত্থাপন করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। খুব অল্প সংখ্যক বেসরকারি সদস্যদের বিল বিধিবিধান অনুযায়ী সংসদের কোনো সদস্য দ্বারা উত্থাপন করা হয়। সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয় নীতি নির্দেশনা সংক্রান্ত নথিপত্র তৈরি করেন এবং একটি প্রাথমিক বিলের খসড়া তৈরি করে। সারাংশ সহ বিলের খসড়া ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদনের জন্য ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপন করা হয়। ক্যাবিনেট ডিভিশনে অনুমোদনের পর যে মন্ত্রণালয় এই বিল উত্থাপন করেছে সেই মন্ত্রণালয়কে বিলের চূড়ান্ত খসড়া তৈরি করার নির্দেশ দেওয়া হয় এবং ক্যাবিনেট তা বিবেচনা করে দেখেন। তারপর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উদ্যোক্তা মন্ত্রণালয়ের অনুরোধে একটা চূড়ান্ত খসড়া বিল তৈরি করেন অথবা খসড়া বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। তারপর চূড়ান্ত খসড়া বিল আকারে খতিয়ে দেখার পর উদ্যোক্তা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয় এবং অনুমোদন প্রাপ্তির পর এটাকে সংসদ সচিবালয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ড্রাফট বিল পরীক্ষা নিরীক্ষার জন্য ল কমিশনে পাঠাতে পারে এবং কমিশনের প্রতিবেদন পাওয়ার পর বিলটি কমিশনের পরামর্শ অনুযায়ী পরিমার্জন করা হয়। এই বিলটি উদ্যোক্তা মন্ত্রণালয়ের নিকট পাঠানোর আগে এই কাজ সম্পন্ন করা হয়। কোনো অর্থ বিল, যেমন কর ধার্যের প্রস্তাব, সরকারি তহবিল থেকে ব্যয় অথবা অন্যান্য আর্থিক বিষয় সংশ্লিষ্ট যদি বিল হয় তবে রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন। রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া জাতীয় সংসদে উত্থাপন করা যায় না। মহামান্য রাষ্ট্রপতির সুপারিশের পর স্পিকার বিলটিকে সংসদে উপস্থাপনের জন্য একটি নির্ধারণ করেন। এই দিনে সংসদে বিলটি উপস্থাপন করা হয় এবং উপস্থাপনের পূর্বে ওই বিলের কপি সকল সংসদ সদস্যদের কাছে দেওয়া হয় এবং বিল উত্থাপনের এই প্রথম যে কার্যক্রম এটাকে ফার্স্ট রিডিং বলা হয়। তারপর এই বিলটি উপর বিশদ আলোচনার জন্য আরেকটি তারিখ ধার্য করা হয় যাকে বিলের সেকেন্ড রিডিং বলে অভিহিত করা হয়। এ পর্যায়ে বিলের উপর আলোচনা হতে পারে অথবা এটি স্থায়ী কমিটি অথবা বাছাই কমিটির কাছে পাঠানো অথবা জনমত যাচাইয়ের জন্য প্রচার করা যেতে পারে। কমিটি রিপোর্ট সহ বিলটিকে সংসদে পাঠাবে, এরকম রিপোর্ট সহ বিলটি বিবেচনার জন্য রাখা হয়।
এরপর বিলটি স্পিকার সংসদে ভোটের জন্য পেশ করেন। কোনো বিল পাশ হতে হলে উপস্থিত সংসদ সদস্যদের অধিকাংশের ভোটের প্রয়োজন। অধিকাংশ ভোট পেয়ে যদি বিলটি পাশ হয়, তবে স্পিকার বিলে স্বাক্ষরদান করেন এবং স্বাক্ষরদান করার পর বিলটি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য প্রেরণ করেন। বিল পাশ হওয়ার পর স্পিকার স্বাক্ষর করার পর যখন রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেন, বিলটি রাষ্ট্রপতি সম্মতি দিলে এটি আইন হিসাবে সরকারি গেজেটে ছাপানো হয়। এ হলো সংসদ থাকাকালীন সময়ে কিভাবে আইন প্রণয়ন করা হয়। আমরা এবার দেখার চেষ্টা করব, জাতীয় সংসদ অধিবেশন না থাকলে কিভাবে আইন প্রণয়ন করা হয়। রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারে যা সরকারি গেজেটে মুদ্রিত হয়। এই অধ্যাদেশের আইনের সমপরিমাণ ক্ষমতা থাকে, কিন্তু এই অধ্যাদেশ শাসনতন্ত্রের পরিপন্থীতে হতে পারে না। যখন জাতীয় সংসদের অধিবেশন থাকে না বা সংসদ ভেঙে দেওয়া হয়, রাষ্ট্রপতি যদি মনে করেন এমন এক অবস্থা বিরাজ করছে তার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারে যা সরকারি গেজেটে মুদ্রিত হয়। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 30 দিনের মধ্যে যদি এই অধ্যাদেশ অনুমোদিত না হয়, সেক্ষেত্রে 30 দিন অতিবাহিত হওয়ার পর এই অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা থাকে না। এ ধরনের আইনকে বলা হয় রুল অথবা রেগুলেশন অথবা অর্ডার বলা হয়। এভাবেই বাংলাদেশে আইন প্রণয়ন করা হয়ে থাকে। আমাদের ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর দেরি না করে এখনই বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট বা ইমেল করুন। ইমেল করতে পারবেন বাংলা ল স্কুল @gmail.com। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট www.facebook.com/bangla-law-school। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।